এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় লেটেস্ট আপডেট। এবার ত্রিপুরায় বড়সড় ভাঙনের মুখে বিপ্লবদের সরকার বিজেপি, যেখানে কিন্তু ত্রিপুরায় সংখ্যালঘু হাজারটি পরিবার ও 10 সাংসদ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লাগাচ্ছেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। যেখানে তো এবার বড়সড় জয় পেল তৃণমূল কংগ্রেস। 2021 নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে এবার তৃণমূলের পাকিচ্ছক ত্রিপুরা, যেখানে ত্রিপুরায় ঘাস ফুল ফোটাতে যথেষ্ট আসছে তৃণমূলের নেতাকর্মীরা। যেখানে তো তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সরাসরি দাবি করলেন যে আগামীতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে, কারণ ত্রিপুরায় বিজেপি যেভাবে সন্ত্রাস চালাচ্ছে ও দুর্নীতি চালাচ্ছে তার বিরুদ্ধে সরাসরি জবাব দেবে ত্রিপুরার মানুষ। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষে দেখবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাংবাদিক চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্যান্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার এক ঐতিহাসিক জয় পেল ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় এবার বিজেপির সংখ্যালঘুর হাজারটি পরিবার ও 10 সাংসদ এবার বিজেপি ছেড়ে নাম লাগাচ্ছেন তৃণমূলে, এমনটাই তৃণমূল সূত্রের খবর। যেখানে তো এবার তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ক্ষমতা আসতে চলেছে এটা স্পষ্ট। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, আগামীতে কি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে পারবে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেখানে তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করতেছে যে আগামীতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে এটা স্পষ্ট।